2 ইঞ্চি একটা ওয়াটার পাম্প, এটা হচ্ছে ফায়ার ফাইটার বলে, এটার স্পিড সর্বোচ্চ। এটা আপনার 7 হর্সের একটা ইঞ্জিন, আপনার আগুন নেভানোর কাজেও ব্যবহার করতে পারেন এবং দূরে পানি দেওয়ার কাজে এটা খুবই ব্যবহার করা যায়। এটা আপনার 650 লিটার পার মিনিটে সাপ্লাই করা সক্ষম। এটা সালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আপনারা আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে পেট্রোল চালিত ওয়াটার পাম্প। এর আগে আপনারা 1.5 ইঞ্চি তারপরে 2 ইঞ্চি দেখেছেন, তবে এটা 2 ইঞ্চি একটা ওয়াটার পাম্প, এটা হচ্ছে ফায়ার ফাইটার বলে, এটার স্পিড সর্বোচ্চ। এটা আপনার 7 হর্সের একটা ইঞ্জিন, এটা দেখা যায় যে আপনার আগুন নেভানোর কাজেও ব্যবহার করতে পারেন এবং দূরে পানি দেওয়ার কাজে এটা খুবই ব্যবহার করা যায়। এটা আপনার 650 লিটার পার মিনিটে সাপ্লাই করা সক্ষম। এটা আপনার এটার কিছু বৈশিষ্ট্য আছে, আমি আপনাদেরকে দেখাই। এটা দেখতে পাচ্ছেন এইদিকে তিন জায়গায় আপনার মাথার দেয়া আছে ক্যাপগুলো, আপনার ক্যাপগুলো খুলে খুলে 3 জায়গা দিয়ে একসাথে পানি চাইলে আপনারা নিয়ে যেতে পারবেন। তবে সেই ক্ষেত্রে একটু স্পিডটা কম হতে পারে, কিন্তু নর্মালি আপনি যদি একটা ব্যবহার করেন তখন আপনার স্পিডটা সর্বোচ্চ আপনারা দিতে পারবেন। এবং এটার ফুয়েল ট্যাঙ্কটা যেটা দেখছেন পেট্রোল, এটা 4 লিটারের মতো এটা ফুয়েল ট্যাঙ্কে ক্যাপাসিটি, এখান থেকে অন অফ করে নিতে পারবেন। এবং স্টার্ট দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন এখানে আপনারা পানি দিয়ে নেবেন আগে, এখানে পানি দেওয়ার পর তারপরে আপনারা স্টার্ট করবেন। এবং মোবিল আপনার 600 গ্রাম এটাতে ব্যবহার করতে পারেন, মোবিলের জায়গা দেখতে পাচ্ছেন। এবং মোবিলের এখানে আপনার চিহ্ন দেয়া আছে, আপনারা চাইলে সেটা ব্যবহার সেই পর্যন্ত দিয়ে মোবিল দিতে পারেন আর কি। এবং এটা আরও যে বিষয়গুলো আমি দেখে এটাও বাকিগুলোর মতো টেনে স্টার্ট দিতে পারবেন। এবং এটাও মোটরসাইকেল ইঞ্জিন, আর এটা হচ্ছে আপনার উচ্চতাটা একটু বেশি উঠবে, আপনার মোটামুটি দেখা গেল যে 300 ফিটের উপরে এটা উপরে যাবে। এবং নিচ থেকে আপনারা তুলতে পারবেন মোটামুটি 28 থেকে 30 ফিট নিচ থেকে এটার পানি তুলতে পারবেন। আর বাকিগুলোর মতো এটারও বৈশিষ্ট্য একই রকম প্রায়, কিন্তু এটা ফায়ার ফাইটার হওয়ার কারণে এটার স্পিডটা সব থেকে বেশি। আর এই দেখতে পাচ্ছেন এটার অন্যগুলোর তুলনায় এটার যে পানি যেখান থেকে পানিটা টানে সেই জায়গাটা কত বড়, এবং এই জায়গাটার স্ট্রাকচারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অন্যগুলোর থেকে কতটা ভিন্ন আর কি। এটার ওজনটা আগেরটার থেকে একটু বেশি, এটা 25 কেজি একটা ওজন এই মেশিনটার। আর স্পিড ভালো হওয়ার কারণে এটা অনেকেই নেয়, আপনারা চাইলে এটা ব্যবহার করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আর কি। তো এই ছিল এই মেশিনের বিস্তারিত, আপনারা চাইলে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন, কুরিয়ারে চাইলে অর্ডার করে কুরিয়ারে নিতে পারবেন। এবং এটার বিস্তারিত আরও জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে এটা দেখতে পারবেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।